আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটা ইবাপিওর কোম্পানির একটা ফিটার দেখাবো। আইসিসিডিআরবি পরীক্ষিত সম্পূর্ণ মালিশিয়ান বডি মালিশিয়ান তৈরি এই ফিল্টারটাতে আপনারা ঢাকাতে যদি নর্মালি আপনারা পানি সিদ্ধ করে খান, এই ফিল্টারটা ব্যবহার করলে পানি সিদ্ধ করা লাগবে না, সিদ্ধ ছাড়াই বিশুদ্ধকরণ হবে 100% নিশ্চিত। যদি কোনো পরীক্ষায় যে প্রমাণিত হয় যে পানি বিশুদ্ধ হয়নি, তাহলে অবশ্যই প্রোডাক্টটি সমপরিমাণ মূল্য আপনাদেরকে আমরা ফেরত দেব। এবং এই এই ফিল্টারের যে বডিটা, এটা হলো একটা সম্পূর্ণ চার্জ। আপনারা দেখেন এই যে ফাইবারটা, এটা যতটা স্বচ্ছ আছে আগামী 10 বছর পরে এরকমই স্বচ্ছ থাকবে, এরকমই ক্লিন থাকবে। এবং আমাদের দেশে অবশ্য কিছু ফিল্টার তৈরি হয় যে ফিল্টারগুলো কিছুদিন পরেই কালার নষ্ট হয়ে যায় এবং পানিতে গন্ধ হয়, বা একের অধিক 2 দিন পানি থাকলে সে পানিটা খাওয়া যায় না। কিন্তু আমাদের ইবাপিওর ফিল্টার মেড ইন মালয়েশিয়া, এটা 100% পানি ভালো থাকবে এবং পিউরিফায়ার হবে এবং পানি পর্যাপ্ত পরিমাণ ঠান্ডাও থাকবে। মিলন ভাই, কাস্টমারের অনেক কাস্টমারের প্রশ্ন থাকে, সেটা হলো যেটাতে কি পানি আপনি সিদ্ধ করে দিতে হবে নাকি নর্মাল পানি দিতে হবে? এক সময় নর্মাল ভাবে যে ফিল্টারগুলো আমাদের দেশে তৈরি হইতো, সেখানে অনেক সময় পানি সিদ্ধ করে দিতে হইতো, কারণ তখন ঢাকার পানিও অনেক খারাপ ছিল। এখন সেই তুলনায় আমাদের ঢাকার পানিও অনেক ভালো, ওয়াশের পানিও ভালো, এবং বিশেষ করে আমাদের নতুন ঢাকা বা মিরপুর, তারপরে গুলশান বা বাড্ডা, বিগ্ন রোড, উত্তরা, এই এলাকার পানি তো একেবারেই মানে কাঁচাই খাওয়া যায় বলা যায়। তারপরেও আমরা বলি না যে আপনি কাঁচা খান। হ্যাঁ, পানি আপনি সিদ্ধ করে যদি দিতে চান, আপনার মনের মধ্যে যদি কোনো খটকা থাকে, তাহলে পানি সিদ্ধ করে ঠান্ডা করে এরপর আপনি রিফাইন করবেন। আসলে কাঁচা পানির যে গুণ আর সিদ্ধ পানির গুণ কিন্তু এক নয়। পানি ফুটানোর পর ওই পানির কিন্তু আর কোনো কার্যকরী ক্ষমতা থাকে না। অতএব আমরাও হয়তো মনে করি যে ব্যাকটেরিয়া শেষ হয়ে যাবে, আসলে তা না। পানির যে একটা আর্সেনিক আছে, পানির যে একটা আয়রন আছে, সেটা কিন্তু পানি থেকে সরে যায়, আর ওটা কিন্তু আমরা যে পানিটা পান করি সিদ্ধ করার পর, ওই পানিটা কিন্তু আমাদের শরীরের জন্য কোনোভাবেই উপকারী না। আপনারা হয়তো জানবেন যে এক সময় আজ থেকে আরও যদি 15-20 বছর আগে আপনি খেয়াল করেন, তাহলে আমাদের গ্রামে বা শহরে যে ডাক্তাররা আমাদেরকে ইঞ্জেকশন করতো, তখন সেই সিরিঞ্জগুলো কিন্তু, তার মানেই হলো এটা যে ওই পানির আর কোনো ক্ষমতা নেই, ওইটা জাস্ট গরম পানি, গরম পানি দিয়ে আমরা সিরিঞ্জগুলো ওয়াশ করে পুনরায় আবার ব্যবহার করতাম। এখন কিন্তু সেই যুগ চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এই ফিল্টারে আপনি চাইলে পানি কাঁচাই দিয়ে খেতে পারবেন, এবং আমরা নিশ্চিতভাবে গ্যারান্টি দিচ্ছি যে আপনি যেখানে খুশি আপনি পানি পরীক্ষা করুন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর একটু আমরা বুঝতে পারলাম যে আপনার কাঁচা পানি দিবেন একবারে এবং 100% পিউরিফায়ার হবে, আর যদি না হয় কোনো প্রমাণিত হয় আপনারা এটার, হ্যাঁ এটার টাকা আমরা ফেরত দিচ্ছেন। আচ্ছা, এখানে আপনি খেয়াল করে দেখেন, এখানে একটা সিরামিক বা ক্যান্ডেল আছে, এই যে সাদা যে ক্যান্ডেলটা, এটা কিন্তু প্রায় 1.25 ইঞ্চি মতো মোটা, এবং এর নিজস্ব কিন্তু কোনো ছিদ্র নাই। এই সিরামিকটা সম্পূর্ণ মাটির তৈরি, আপনি ভিজানোর পরেও কিন্তু এটা মাটি থাকবে। এই এই সিরামিকটা নিজস্ব কোনো ছিদ্র পানি নেই যে পানি পড়বে। এই সিরামিকটা আস্তে আস্তে ভিজে, ভিজার পরে এই এই গোল সিরামিকের মাঝে একটু ফাঁকা জায়গা আছে যেখানে আগে থেকে অক্সিজেন আটকে আছে। যখন এটা পানিতে ভিজে, তখন অক্সিজেনের সাহায্যে ওই পানিটা আস্তে আস্তে চুষে নেয়। চুষে নেওয়ার পরে দেখেন এই পিছনে একটা নাট বা একটা ছিদ্র আছে, তখন ওই পানিটা এই ছিদ্র দিয়ে ফোটায় ফোটায় পড়ে হচ্ছে এই কার্টিজটার মধ্যে। দেখেন এই কার্টিজটার মধ্যে এই যে কার্বন কার্টিজ, এটা একেতে কার্বন কয় লাগে, এটা কয় লিয়ার ভাই? এটা হলো 1, 2, 3, 4, 5, 6, 6 লিয়ার। এটা কিন্তু একটা কার্বন, অর্থাৎ কালি। বিশেষ করে আপনি যদি বালি বা কয়লা মিশ্রিত একটা পাত্রে, যদি একটা পাত্রে যদি 4-5 কেজি বালি কয়লা মিশ্র রেখে যদি উপরে পানি দেন, একসময় নিচে গিয়ে দেখবেন যে এক ধরনের স্বচ্ছ পানি পড়তেছে। তাছাড়া আপনি যদি চান, তাহলে এই ফিল্টারে আপনি 2 বা 3 লিটার কোক ঢেলে সেটা পরীক্ষা করে দেখতে পারেন যে কোকের কালারটা চেঞ্জ হয় কিনা। আসলে মূলত আপনাদেরকে সকল তথ্য দিতে পেরেছে, আর সিটিংয়ের বিষয়টা আমাদের গত ভিডিওতে এই প্রোডাক্ট এই পার্টসগুলো কীভাবে কোনটার উপর সেট করতে হয় একবারে ইজি ব্যাপার, মূলত পার্টগুলো সেট করাই থাকে। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয়, দেখতে পাচ্ছেন যে খুবই ইজি বিষয়, আমাদেরকে কমেন্টস করে জানাবেন।
আর ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ ওয়েবসাইট লিংক কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, যাদের প্রয়োজন অবশ্যই কন্ট্যাক্ট করে আপনারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন। বর্তমান সময়ে অনেক ই কমার্স সাইট কিন্তু আপনার ধোকাবাজির মধ্যে আপনাদেরকে ফেলেছে, সেক্ষেত্রে এই সব থেকে যারা প্রোডাক্ট নেবেন কোনো এক্সট্রা অ্যাডভান্স নেওয়া হয় না, প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা দিবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি। আর যারা শপে এসে নিতে চান তারা অবশ্যই শপে চলে আসবেন, ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনারা চলে আসবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।